আচ্ছা একটা ছোটো কোশ্চিন এরকম যে হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসার জন্য কী কী করতে হয় মানে ডিটেলস জানতে চাই এরকম অনেকে প্রশ্ন করে যে ভাই ডিটেলস দেন ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসার যে কি করতে হয় বেসিক্যালি তো দেখুন আজকের ভিডিওটাতে আমি কমপ্লিটলি ক্লিয়ার করে দিই বিষয়টা যে ইন্ডিয়ান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাটলিস্ট আপনাকে ইন্ডিয়ান কোনো ভ্যালিড ইউনিভার্সিটির থেকে সরকারি হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক সেখান থেকে অ্যাডমিশন লেটারে প্রয়োজন পড়ে হোক সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক ভ্যালিড কোনো ইউনিভার্সিটির থেকে প্রথমে অ্যাডমিশন লেটার প্রয়োজন পড়ে ভিসার ইনভিটেশন লেটার প্রয়োজন পড়ে তারপরেই আপনি হচ্ছে আবেদন করতে পারবেন স্টুডেন্ট ভিসার জন্য এবং যেগুলো ডিটেলস লাগে সেটা হচ্ছে আইডি প্রুফ ইউনিভার্সিটির ডিটেলস তারপর হচ্ছে কোন কোর্সে আবেদন করছেন এগুলো এবং হচ্ছে যেটা রেগুলার ফিস থাকে সেই রেগুলার ফিস জাস্ট এতটুকুই বাস অল্প একটুই এর বেশি অত কিছু নেই প্রয়োজন পড়ে না তো ইন্ডিয়া যে কোনো জায়গাতে আপনি ভর্তি হলেই আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন অবশ্যই লেটার ভ্যালিড হতে হবে দেখালো অনেকে এরকম করে যে অফার লেটার দিয়ে আবেদন করতে যায় সো এরকমটা হয় না আসলে ভ্যালিড অ্যাডমিশন লেটারের প্রয়োজন পড়ে ভিসা ইনভিটেশন লেটারের পরেই আপনি হচ্ছে ফাইল জমা করতে পারবেন এবং যেখানে জমা নিবে অবশ্যই অ্যাডমিশন লেটার ছাড়া আপনার জমাই নিবে না ফাইল তো সর্বপ্রথম ইন্ডিয়ার প্রাইভেট হোক পাবলিক হোক পাবলিকে তো মুশকিল প্রাইভেট ইউনিভার্সিটি কোথাও ভ্যালিড একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে দেন আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন হোক সেটা ব্যাচলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটাই হোক এটাই বাস এতটুকুই দেন তারপরে বাকি ভিসা প্রসেসগুলো তো ইউটিউবে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন আর যদি কথা ভর্তির প্রয়োজন পড়ে এরকম সুন্দর একটা ইউনিভার্সিটিতে তবে সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন ইউটিউবে নিয়ে আমার সাড়ে তিনশো চারশো ভিডিও আছে দেখতে পারেন ইউটিউব চ্যানেল অ্যাডমিশন ফেক্ট আর চন্দ্র রয় সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ সেখানেও প্রায় চার পাঁচশো ভিডিও আছে তো দেখতে পারেন আর এটাই হচ্ছে ডিটেলস